তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহর নাম সবাই বলতে পারবেন তো? তাহলে বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। اُتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ। صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আমাদের হৃদয় নিগ্রাণ সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার গোলামের জন্য সৃষ্টি করেছেন। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তার গোলামের জন্য পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিনকাইন্ড অ্যান্ড ম্যানকাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য বানাইনি সৃষ্টি করিনি। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য। তিনি কে? আল্লাহর নাম বলতে আপনাদের খুব কষ্ট হয় তাই না? হ্যাঁ,
সবাই সকালে নাস্তা করেছেন? এইটাও জবাব দিতে পারেন না। আপনাদের এই উত্তরবঙ্গে যে টাটকা শাকসবজি আছে, এই টাটকা শাকসবজি খাইয়া আপনারা যদি মরা মরা আওয়াজ দেন তো ব্যাপারটা তো খুব দুঃখজনক। ঠিক আছে, তাজা তাজা শাকসবজি খান, আওয়াজটাও তাজা তাজা হওয়া লাগবে। ঠিক আছে, আমরা গোলাম কা? আল্লাহ। তিনি আমাদেরকে তার গোলামের জন্য সৃষ্টি করেছেন, আমরা যে আল্লাহর গোলাম। এই গোলামের সর্বোৎকৃষ্ট এক্সাম্পল, সর্বোৎকৃষ্ট নমুনা পাওয়া যায় যে ইবাদাহ এর ভেতরে, সে ইবাদতের নাম হচ্ছে সলাত। সে ইবাদতের নাম কি? সলাত। এবার প্রশ্ন হচ্ছে, এই যে সলাত আমাদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাত কম্পালসারি করে দেওয়া হলো, কি কারণে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্তের সলাত কম্পালসারি করেছেন? যেন রেগুলার আমরা এসে পাঁচবার আল্লাহকে সাজদা দেই, শুধুমাত্র কি সাজদা নেওয়ার জন্য আল্লাহ সলাতকে আমাদের জন্য কম্পালসারি করেছেন? না, আল্লাহর সাজদার এত দরকার পড়ে নাই যে আপনি আর আমার মতো মানুষ সাজদা না দিলে আল্লাহর সাজদার অভাব পড়বে। তিনি এমন রব নন, তিনি অমুখাপেক্ষী, আপনি সাজদা দিলে কি আর না দিলে কি। কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের প্রতিটি সৃষ্টি তাসবিহ জপে যার, জিকির করে যার, তিনি কে? আল্লাহ। আপনি সাজদা দিলে কি আর না দিলে কি? আল্লাহ আপনার সাজদার দিকে তাকায় আছে না যে আপনি সাজদা দিলেন, আপনার সাজদা না পাইলে আল্লাহ না, আপনি সাজদা না দিলে আল্লাহর কম পড়ে যাবে, এমনটা নয়। বরং আপনি সাজদা দিলে লাভটা কার? সাজদা দিলে লাভ কার? আপনার। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলেন, আল্লাহর কিছু যায় আসে না। সাজদা দিলে লাভ আপনার, না দিলে লসটাও আপনার। এখানে লাভ লস আপনার, আল্লাহ না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে শুধুমাত্র পাঁচ ওয়াক্তের সাজদা নেওয়ার জন্য আল্লাহ সলাত দিলেন না। প্রশ্ন হতে পারে, তাহলে কি কারণে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন? এর উত্তরটা হলো, আল্লাহ তাআলা এই পাঁচ ওয়াক্ত সলাতকে মুমিনের জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণের জায়গা বানিয়েছে। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শোনা যায়? পেছনের ভাইরা শুনতে পাচ্ছেন? আমি আবারও কথাটা রিপিট করছি, শোনেন শোনেন, ভালো করে শোনেন। পাঁচ ওয়াক্ত সলাত শুধু সাজদা নেওয়ার জন্য আল্লাহ দেন নাই, পাঁচ ওয়াক্ত সলাত দিয়েছেন কেন জানেন? সলাতের বাহিরে কিভাবে জীবন পরিচালনা করবেন, সলাতের বাহিরে চলাফেরার নিয়ম কানুন কেমন হবে, সকল ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণের জায়গা আল্লাহ এই সলাতকে বানিয়েছেন। এই সলাতের ভেতরে সব আছে, এই জন্যই বলা হয় যে সলাত কায়েম করলো সে যেন পুরো দিনকে কায়েম করলো। এটা কেন বলা হয় জানেন? কারণ সলাতের ভেতরে দিনের সব বিষয়াদি আছে, কিভাবে আপনি দিন চর্চা করবেন, কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, এর সম্পূর্ণ প্রশিক্ষণ যে ইবাদতের ভেতরে রয়েছে। সবাই বলেন তো সেই ইবাদতের নাম কি? আপনার আমার নামাজ কাজে লাগছে না কেন? আল্লাহ তো বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষকে সকল অশ্লীল মন্দ ফাহেশা কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু সমাজে তো এমন মানুষে দেখি, সে মসজিদেও আগের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায়ও আগের কাতারে থাকে, মসজিদের সামনের কাতারে বসে, আবার দেখা যায় ঘুষেও সে আগের কাতারেই থাকে, মসজিদে ও সামনের কাতারে। কিছু মানুষ তো আবার ভাব সাপ নিয়ে মসজিদে আসে, এমন একটা ভাব সাপ নেয় এসে সামনের কাতারে বসে, মানে সব জায়গায় মঞ্চে থাকে তো সামনের কাতারে বসে, আবার দেখা যায় নামাজ শেষ করার পরে জনগণের হক মানুষের হক খাইয়া একেবারে শেষ করে ফেলেছে। প্রশ্ন হলো, হুজুর আল্লাহ কোরআনে বলেছেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখি, তাহলে এই লোক তো নামাজে সামনের কাতারে আইসা সাজদা দিল, আবার সে খারাপ কাজেও একদম সামনের কাতারে বা মঞ্চে বসে, তো কোরআনের সাথে তো এটা মিলল না। কোরআনের সাথে মিলেছে, আপনি বুঝতে পারেন নাই। কেমনে বুঝতে পারেন নাই? যেই নামাজি নামাজ আদায় করার পরেও, যেই মুসল্লি সলাত আদায় করার পরেও অন্যায় করছে, অবিরত গুণা করছে, অবিরত পাপ করছে, বুঝতে হবে সে নামাজের আগাগুড়া এখনো বুঝে নাই, সে নামাজটা বুঝতেই পারে নাই, ও নামাজের কিচ্ছু জানে না, ও শুধু রুকু সাজদার নিয়ম কানুন জানে, শুধু রুকু দিতে হয় সাজদা দিতে হয় এটাই বুঝে। কিন্তু নামাজের ভেতরে যে আরো কত কিছু আছে, জীবন পরিচালনার শিক্ষা,
প্রশিক্ষণ সব এই সলাতের ভেতরে আছে, সে এটা জানেও না। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের খুতবায় আমি আপনাদের সামনে সলাতে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবন পরিচালনায় কি বেসিক মৌলিক কি কি শিক্ষা এখানে আছে এ বিষয়ে আজকের খুতবায় কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা যেন হেদায়েতের মানসিকতা নিয়ে পুরো খুতবা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সলাতের মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো অর্জন করে আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফ পরিচালনা করতে পারেন আপনার জীবন সফল হয়ে যাবে। কারণ এই নামাজকে, সলাতকে আমার আপনার জীবন পরিচালনার প্রশিক্ষণের জায়গা বানানো হয়েছে। আমি আপনাদের সামনে সলাতের 15টি শিক্ষা তুলে ধরব। এই শিক্ষাগুলো অর্জন করে বাস্তব জীবনে প্রয়োগ করবেন, সলাতেও মজা পাবেন, সলাতের বাহিরের জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ। 15টি পয়েন্ট মুখস্থ করে যেতে হবে। এই যে জুমার খুতবা, এটা আপনাদের ক্লাস, ক্লাসের মতো। এখানে খতিব সাহেব, ইমাম সাহেব অথবা আলেমগণ যখন খুতবায় কথা বলবেন সেগুলোকে মনোযোগ দিয়ে শুনতে হবে, জীবন পরিচালনায় সেগুলোকে কাজে লাগাতে হবে, আল্লাহ তৌফিক দান করে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে সলাত আমাদেরকে পবিত্র থাকার, পবিত্র থাকার এবং পবিত্র জীবনযাপনের শিক্ষা দেয়। আচ্ছা, সলাতে আসার আগে আমরা সবাই পবিত্র হয়ে মসজিদে ঢুকি, নামাজে আসি, না অপবিত্র হয়ে আসি? আপনি যদি পবিত্রতা অর্জন না করে সলাতে এসে দাঁড়িয়ে যান, আপনার সলাত কবুল হবে না। কারণ মুসলিম শরীফের হাদিস, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতান বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া সলাত আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে সলাত কবুলের জন্য প্রথম শর্তটাই হলো পবিত্রতা। সেখানে শরীর পাকের বিষয় আছে, আগে আপনার শরীর পাক করে ওযু করে তারপরে তো আমরা সলাতে আসি। সলাতের ভেতরের চেয়ে বাহিরের কাজ কম না বেশি? কথা বুঝেন নাই আমার, ভেতরের চেয়ে বাহিরের কাজ বেশি। অর্থাৎ নামাজে আসার আগেই অনেকগুলো কাজ আছে। আপনি শরীর পাক করবেন, শরীর পাক, জায়গা পাক, এগুলো আপনারা জানেন না, বাহির থেকে পাক পবিত্র হয়ে আসলেন। এই যে পাক পবিত্র হয়ে মসজিদে আপনি ঢুকলেন, ওযু করে, পবিত্র কাপড় চোপড় করে, শরীর পবিত্র করে, পবিত্র কাপড় চোপড় গায়ে দিয়ে আপনি যে মসজিদে আসলেন, এখান থেকে কি মেসেজ, কি শিক্ষা নিলেন আপনি? হ্যাঁ, কি শিখলেন আপনি? একজন মুসলমান, একজন মোমেন সলাতে আসার সময় যেমন পবিত্র থাকে, এই পবিত্রতার শিক্ষা এখান থেকে নিয়ে সে সবসময় পবিত্র জীবনযাপন করবে, সে অপবিত্র হবে না, পবিত্র থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সলাতে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে আসি, কিন্তু আমাদের সলাতের বাহিরের লাইফস্টাইল কেমন? আমরা অনেক সময় দেখা যাচ্ছে নাপাক থাকি, অপবিত্র থাকি। কত যুবক, কত তরুণ ছেলেরা তো আছে, সে পেশাব করে পবিত্রতা অর্জন করে না। তো নামাজে আসার সময় পবিত্র হলাম, আর নামাজের বাহিরে কি আমরা অপবিত্র থাকবো? পবিত্রতার শিক্ষা তো এখান থেকে নিতে হবে। যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না শয়তান থাকে? শয়তান থেকে। আর প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, এই অবস্থায় যদি তুমি মারা যাও তো কি হবে তোমার? ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহ, নবীজি বলেছেন যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাশরের মাঠে তাকে উঠাবেন কে? এই যে অপবিত্র আপনি আছেন, অপবিত্র নাপাক হয়ে যদি আপনার মরণ হয়ে যায়, হ্যাঁ, মরণের তো কোনো গ্যারেন্টি নাই, এটা কখন চলে আসবে আমিও জানি না, আপনারাও জানেন না। তো নাপাক থাকেন কিভাবে আপনি? অনেক যুবক তরুণ ছেলেরা তো নাপাক অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে যায়। এই বুঝে নামাজ থেকে শিখেছি আমরা, না? নামাজের প্রথম শিক্ষা হলো পবিত্র জীবনযাপন করতে হবে। সলাতে আসার সময় কেউ কি ময়লা কাপড় চোপড় গায়ে দিয়ে জুমার নামাজে আসে? কথা বলেন না কেন আপনারা? ময়লা কাপড় চোপড় গায়ে দিয়ে আসে? অপবিত্র হয়ে আসে? মুমিনের জীবনটা স্মার্ট হবে, স্মার্ট। আমার আপনার নবী কত স্মার্ট ছিলেন জানেন? আমরা তো দাঁত ব্রাশ করি অনেকে একবার, অথবা সারাদিনে দুইবার, আর আপনার রসুল কত স্মার্ট ছিলেন আপনি জানেন? তিনি মিসওয়াক করেছেন রেগুলার 7 বার, সুবহানাল্লাহ। এত স্মার্ট লোক দুনিয়াতে আর কোথায় খুঁজে পাবেন আপনি? হ্যাঁ, কার বর্ণনা এটা জানেন? নবীজিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন,
নবীজির প্রিয়তমা স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন নবীজি ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, হইল কয়বার? কয়বার হইল? ঘুমানোর আগে একবার, ঘুম থেকে উঠার পরেও। বলবেন আপনি তো বললেন সাতবার নবীজি মিসওয়াক করেছেন, আরো পাঁচবার কোথায়? এটা তো আপনারা সবাই জানেন, পাঁচ ওয়াক্ত সালাতের আগে নবীজি কয়বার মিসওয়াক করতেন? পাঁচ আর দুই হইল কত? পৃথিবীতে নবীজির মতো স্মার্ট, ক্লিন, পরিষ্কার, পরিচ্ছন্ন ব্যক্তিকে আর কোথাও খুঁজে পাবেন আপনি? যে উলামাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিশ, যাদেরকে দেখলে নবী রাসূলদের চলন বলন মনে হবে। কেউ রাগ করবেন না প্লিজ, আমাদের অনেক আলেমরাই অপরিচ্ছন্ন থাকেন, এটা খুব খারাপ বিষয়। দেখা যায় জুব্বার মধ্যে ময়লা, পায়জামার মধ্যে ময়লা, পান খাইছে, এদিকে সুপারির পিক পরে এটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদেরকে দেখে মানুষ, আমাদেরকে মানুষ দেখে রাসূলুল্লাহর লাইফ স্টাইল অনুসরণ করবে, এর মানে এই না প্রতিদিন দামি দামি কাপড় চোপড় পরবেন, বিষয়টা এমন নয়। আপনি যা পরবেন, পরিধান করবেন, সেটা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। আমরাই দেখা যায় সুপারি টুপারি খাইয়া এইদিকে পড়তেছে, এদিকে দাগ, এদিকে দাগ, এদিকে ময়লা, এদিকে ময়লা। এখন আমাদেরকে দেখলে মানুষ ভাববে আল্লাহ 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 তাআলা ভালো জানেন যে এরা তো হচ্ছে রাসূলের ওয়ারিশ, এদের চলন বলুন এমন হলে রাসূল কেমন ছিলেন? যুবক তরুণ যারা আছে এরা এ ব্যাপারে দৃষ্টিভঙ্গি খারাপ করবে। আর আমরা আলেমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের কাপড় চোপড়, আমাদের সবকিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যুবক তরুণরাও বুঝবে নবীজির ওয়ারিশটা যদি এত পরিচ্ছন্ন হয় তাহলে না জানে নবীজি কত পরিচ্ছন্ন ছিলেন। সুবহানাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার নবী কত স্মার্ট ছিলেন জানেন? সাহাবীরা বলেছেন, শোনেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন মা শামামতু আনবারান কত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবা মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দেখেন শুনেন কি কথা বলেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূল যখন আমাদের পাশ দিয়ে যেতেন নবীজির দেহ মুবারক থেকে এমন সুগন্ধি আসতো, এই সুগন্ধিতে আমরা পাগলপাড়া হয়ে যেতাম, মনে হতো যেন এই সুগন্ধি দুনিয়ার সকল সুগন্ধির চাইতে উত্তম। শুধু তাই নয়, যেন তা মিস্কের চাইতেও আরো পবিত্র। আমাকে বলেন তো দেখি, মানুষ কারো দেহ থেকে সুগন্ধ আসে পরিষ্কার থাকলে না অপরিষ্কার থাকলে? তো আমার আপনার লাইফ স্টাইলে তো অপরিষ্কার কেন, এত অপরিচ্ছন্ন কেন? রাসূল থেকে আপনি শিখবেন রাসূল কেমন ছিলেন জানেন? তিনি এক জায়গায় গিয়েছেন, শুনেন এটা বলেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে আসলেন, আসার পরে ফারআ রাজুলান শাইতান কদ তাফারাকা শা'রুহু, এসে দেখলেন এক লোকের চুল উস্কো খুস্কো। দেখেন দেখেন নবীজি কত স্মার্ট, তিনি এসেছেন, এসে দেখছেন একজনের চুল উস্কো খুস্কো, এটা দেখে তিনি বললেন আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, হে লোক তোমার চুল আঁচড়ানোর জন্য, এটা পরিষ্কার করার জন্য কিছু পাও নাই না? একটু চিরুনি দিয়ে আঁচড়াইতে পারো নাই? সুবহানাল্লাহ, আমরা তো অনেকে দাড়িগুলাও আঁচড়াই না, এদিকে কিছু ছাইরা দিছি, ওইদিকে কিছু ছাইরা দিছি। আর আমার নবী কত স্মার্ট, তিনি তার দাড়ি মুবারক আঁচড়ায় রাখতেন, চুল আঁচড়ায় রাখতেন, একজনকে দেখেছেন চুল উস্কো খুস্কো, এই তোমার কি অবস্থা, তুমি চুল আঁচড়াইতে পারো না? আরেকজনকে দেখছেন কাপড়ে একটু ময়লা লাগানো, তাকে কি বললেন ওয়ারা রাজুলান আখর, আরেকজনকে দেখলেন ওয়ালাইহি তিয়াবুন ওয়াসিখা, তার কাপড়ে ময়লা আছে। নবীজি বললেন কি ব্যাপার, হ্যাঁ আমা কানা হাযা ইয়াজিদু মা'আন ইয়াগসিলু বিহি সাউবা, তুমি কি পানি পাও নাই যে এই কাপড়ের ময়লা দূর করবা? সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে আমাদের নবীজি পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন না অপরিষ্কার ছিলেন? আমরা সেই নবীর উম্মত, আমরা পরিষ্কার থাকব না অপরিষ্কার থাকব? আরে আমাদেরকে দেখে মানুষ শিখবে যে মুসলমানরা নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, স্মার্টনেস থাকবে, কারণ নবীজির চাইতে স্মার্ট পৃথিবীতে আর কেউ ছিলেন না।
সালাত আমাদেরকে পবিত্রতার শিক্ষা দেয়। সালাতে যেমন এই যে আপনারা নামাজে আসছেন, সবার গেট আপ সেট আপ কত সুন্দর, এর মানে এই না যে হুজুর বলতেছে যে নামাজের বাইরে সবসময় একদম ভালো ভালো কাপড় চোপড় পুরা থাকবেন, বিষয়টা এমন নয়। অর্থাৎ পরিষ্কার থাকা, গুছালো থাকা, এটা কার সুন্নত? নবীজির সুন্নত। কার সুন্নত? তাহলে আমরা শিখলাম নামাজ আমাদেরকে পবিত্র থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয়। নাম্বার টু, কষ্ট হচ্ছে আপনাদের? দুই নম্বর হলো সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। সালাত আমাদেরকে এক থাকা, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো দেখি, নামাজটা একা একা ফরজ করা হয়েছে না জামাতের সাথে ফরজ করা হয়েছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে আর মসজিদে এসে রুকু করে, তাদের সাথে রুকু করো, সাজদা করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। তাইলে আল্লাহ তাআলা বলছেন জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। এখান থেকে একটা মেসেজ, একটা শিক্ষা আছে না? শোনেন শোনেন, নামাজে আসলাম, আসার পরে কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়াইছে। এখন কৌমির হুজুর কি বলে, তুমি আলিয়ার হুজুর দাও পিছনে দাও, এটা বলে? আওয়ামী লীগের ভাই দাঁড়াইছে, পাশে দিয়ে একজন বিএনপির ভাই আসছে, উনি কি বলে, এই আমারে চিনো, আমি ক্ষমতাসীন দল, তুমি তো ক্ষমতায় নাই, তুমি পিছনে যাও দাও, এরকম বলে? কথা বলেন বলে? সালাতে যখন আসি কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, আওয়ামী লীগের পাশে বিএনপি, তার পাশে জামাত চরমুনাই হেফাজত, সব কাছাকাছি পাশাপাশি, কোনো ভেদাভেদ আছে? জুড়ে বলতে হবে, ভেদাভেদ আছে? তো সালাতের বাইরে আপনাকে ভেদাভেদ করার অনুমতি কে দিয়েছে? আমরা তো অনেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা পাই, কয় কি জানেন, কয় আমি কৌমি, আরেকজন কয় আমি আলিয়া, আরেকজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি সুন্নি। লজ্জা আর আফসোস তোমার জন্য, তুমি তোমাকে মুসলমান বলতে পারো না, তোমার জন্য দুর্ভাগ্য, তুমি হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় ফেতনাবাজ। উম্মতের ঘরে আগুন লেগেছে, পাললে পানি ঢালো আর তেল ঢালিও না। যদি উম্মতের ঘরে আগুন লাগার পরে পানি ঢালতে না পারো, চুপ চুপ করে দাঁড়িয়ে থাকো, ফেতনাবাজি করবা না। স্পষ্ট কথা, যে আগুন লেগেছে উম্মতের ঘরে, আরো কি আগুন লাগাবা নাকি? আমরা যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলকে যারা আমাদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেছি, আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় আমি মুসলমান। স্পষ্ট কথা, সোজা কথা, এর বাইরে কোনো পরিচয় নাই আমার, আমার পরিচয় আমি কি মুসলমান মতে লজ্জা লাগে নাকি আপনাদের? তো বলেন বলেন, আপনাদের পরিচয় কি বলেন? মুসলমান। আমাদেরকেও অনেক ভাইরা ফোন করে কই, হুজুর আপনি কোন দলে? আমি বললাম, ভাই আমি তো ইসলামের দলে আছি, আমার দলের নাম ইসলাম, এটা আমাদের জাতীয় সাইনবোর্ড ইসলাম, আমি তো ইসলামের অনুসরণ করি, কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, আমার দল একটাই ইসলাম। কয় না হুজুর আপনি বুঝেন নাই, আমারে বুঝাইতেছে এখন। বললাম কি? কয় আছে না অনেক কিছু। বললাম কি? কয় আমাদের দেশে তো অনেক কিছু আছে, কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, আহলে হাদিস, সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, আপনি কোনটা? আমি বললাম আমি কোনটাই না। আমারে কয় হুজুর, তাই আপনি আবার কোনটা? আপনি কি নতুন কিছু কায়দা করে বানাইছেন নাকি? আমি কইলাম না, আমার এটা প্রাচীনকাল থেকে চলে এসেছে, আমার এটা রসুল থেকে চলে এসেছে, রসুল এবং তার সাহাবিরা কেউ কাউকে কৌমি, আলিয়া, এটা সেটা হ্যান ত্যান কিচ্ছু বলেন নাই। রসুল লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, যারা ইসলাম কবুল করেছেন তারা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করেছেন। আমি রসুলের সাহাবিদেরকে অনুসরণের চেষ্টা করছি, আমিও মুসলমান পরিচয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, উম্মতের ঘরে যে আগুন লেগেছে, শুনেন শুনেন, আপনাদেরকে কি আর এক থাকার কথা বলবো, আমরা হুজুররা হুজুররা যে কি লাগিলি করি,
হ্যাঁ, আমাদের কিলাকিলি দেখেই তো আপনারা হতাশ। আগে তো আমরা আপনাদের কাছে দোয়া চাইতাম, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া কইরেন, এখন উল্টা হয়ে গেছে। আপনাদের কি বলা দরকার আমাদের? আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন একটু ঠিকঠাক থাকতে পারি। হুজুরে হুজুরে যে হিংসা, হাই 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 হাই, এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরের নাম শুনতে পারে না, এক হুজুরের দিকে আরেক হুজুর তাকায় না, তাকাইলে এমনি তাকায়, এমনি এমনি আছে। আর ওয়াজ মাহফিলে বা মাইক সামনে পাইলে তো হইছে, তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। এ ভাই, কাফের বানানো বাদ দেন, পারলে মানুষকে মুসলমান বানা। খালি ফেতনা, খালি ফেতনা, এত ফেতনা কেন? নামাজে আসতে তো ফেতনা নাই। আল্লাহ তাআলা আমাকে তার ঘরে অনেক বান নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দুই তিন সপ্তাহ আগেও আমি হারামাইন শরীফাইন জিয়ারত করে এসেছি। শোনেন, একবার আমি মসজিদে হারামে সালাত আদায় করছি, আমার পাশে এক পাকিস্তানি দাঁড়াইছে, শেখ আব্দুর রহমান সুদাইস নামাজি ইমামতি করছেন, তিনি সুরাতুল ফাতিহা শেষ করছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। তো আমার পাশে কিছু লোক বলতেছে আমিন জোরে, আমার পাশে আরো কিছু লোক বলতেছে আমিন আস্তে। এখন নামাজের শেষে আস্তে যে আমিন বলছে, সে বলে নাই জোরে, যারা বলছে তাদের কি রে, তোদের তেল হয়েছে বেশি না, এত জোরে বলছত কেন? আর জোরে যে পড়ছে সেও আস্তে যে পড়ছে, এদেরকে বলে নাই এই তুই আস্তে পড়ছত কেন, কোনো ঠেলাঠেলি আছে? কথা কোনটা, কোনো ঠেলাঠেলি আছে? আমলের ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়াত থাকায় ভিন্নতা থাকতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। রাসূলের সময়ে ছিল, সাহাবীদের সময়ে ছিল। আরে ভাই, কুরআন তেলাওয়াতেই তো রেওয়ায়াত আছে। এক সাহাবী পড়েছে, ওয়াদ-দুহী ওয়াল-লাইল ইযা সাজী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। আমরা কি পড়ি? ওয়াদ-দুহা ওয়াল-লাইল ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আর ওই সাহাবী কি পড়ছে? ওয়াদ-দুহী ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। কয়েকজন ধরছে, কয় তুমি এটা কই পাইছো? সাহাবীদের একটা গ্রুপ তারে ধরে নবীজির কাছে আনছে। নবীজি বললেন, কি ব্যাপার, তারে আপনি ধরে আনছো কেন? কয়, এত ওয়াদ্দুহি পরে, সাজি পরে, ক্বালি পরে। নবীজি বললেন, ছাড়ো ছাড়ো, কারণ জিব্রিল আমাকে ওয়াদ্দুহাও শুনাইছে, ওয়াদ্দুহিও শুনাইছে, তারে ওয়াদ্দুহিও পড়তে দাও। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমি যেটা করি আমি ঠিক, যে বলে তারে ঠিক, তার মতো বেঠিক আর কেউ দুনিয়াতে নেই। আসেন আসেন, একটু একসাথে থাকি, আর আগুন লাগাইয়েন না। আগুন লাগাইলে এখন তো তসলিমা নাসরিনের কাজ আমরা করতেছি, মানে বুঝেন না, হুজুরে হুজুরে লাগলে তসলিমা নাসরিন খুশি না বেজার? আসতে বলেন কেন, খুশি না বেজার? হুজুরে হুজুরে লাগলে ইসলাম বিরোধী না খুশি না বেজার? আমরা একজন আরেকজনের যে গালি গালাজ করি, একজন আরেকজনের দেখতে যেমনে পারি না, তসলিমা নাসরিন কয় লাগছে, ভালো হয়েছে, শয়তান আরো জোরে মারে, কয় আরো ভালো হয়েছে। কি বলেন, আমি কি অযৌক্তিক কথা বলেছি? ওই দিন আমাকে একজন আফসোস করে বলতেছে, কয় হুজুর, পাল্লা, পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন, ব্যাংক চিনেন আপনারা? আপনারা দিনাজপুরের মানুষ, ব্যাংকে কি বলেন? ব্যাংকই বলেন না? ব্যাংক কি করে বেশি বেশি কথা কন না কেন? কয়, পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন, তেমনি হুজুর করে একসাথে বসানোও কঠিন। ঠিকই বলছে, আমরা হুজুরে কিন্তু একসাথে বসতে চাই না, হুজুরে হুজুরে হিংসা থাকার কারণে ইসলামের এক কঠিন দুরাবস্থা হয়েছে। আমরা হুজুররা যদি একটু এক টেবিলে বসে চা খাইতে পারতাম, দেখতেন ইসলাম বিরোধীরা এমনিতেই থরথর থরথর করে কম্পন শুরু করে দিত। এদেশের মুসলমান, সাধারণ মুসলমান, আপনারা যারা আছেন, আপনারা তো চান যে হুজুররা একটু এক হোক, আপনারা চান না? আপনারা এটা চান, কিন্তু আমাদের হুজুররা এটা চায় না। আল্লাহ তাআলা যেন আমাদের মনের সকল হিংসা নিন্দাকে দূর করে দেন, আল্লাহ যেন আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। এক হওয়ার শিক্ষা কোন ইবাদতে আছে?
জোরে বলতে হবে, এক হওয়ার শিক্ষা কোথায় আছে? নামাজে আসার পরে আমার এক ভাই আমার ডান পাশে, আমার ভাই বাম পাশে, বলেন হাই তুমি পিছনে দাও, এই দেখেন এক থাকে কেমন। এই যে বাচ্চাগুলো সামনে আসছে, কেউ কি বলতে পারবে তোরা বাচ্চা যা পিছনে যা? বলতে পারবে না। যে আগে আসছে তো আসছে, যার পাশে যে বসেছে তো বসেছে, আমরা কেউ কাউকে সরাইয়া দিব না। কারণ এই এক থাকার ট্রেনিংটা নামাজই আমাদেরকে শেখাচ্ছে। তো নামাজের বাইরে এত দোলাদুলি করেন কেন? হ্যাঁ এত দোলাদুলি করেন কেন? পরিচয় একটা, পরিচয় কয়টা? একটা। কয়টা? একটা। বলেন নিজের পরিচয় কি? পরিচয়টা কি? মুসলমান হয়ে বাঁচবো, মুসলমান হয়ে বললে জান্নাতে যাওয়া যাবে। পরিচয়টা কি হবে? এক থাকার শিক্ষা কোথায় আছে? কোথায় আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলছেন এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, সাবধান বিচ্ছিন্ন হয়ে যেও না। কারণ বিচ্ছিন্নতার ভেতরে আল্লাহর রহমত নাই, ঐক্যবদ্ধ থাকার ভেতরে রহমত আছে। আমরা যত বেশি বিভক্ত হব তত আমাদের অবস্থা কঠিন হবে, আর আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব আমাদের উপরে রহমত যিনি নাজিল করবেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা-এর 175 নম্বর আয়াতে বলেছেন, الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. الله تعالى বলছে অতএব যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান আনার পরে তার উপরে যারা দৃঢ় থেকেছে, ঐক্যবদ্ধ ভাবে যারা আল্লাহর দিনকে ধারণ করেছে, বিচ্ছিন্ন না হয়ে যারা ঐক্যের ভেতরে থেকেছে, আল্লাহ বলছেন আমি নিজ অনুগ্রহে তাদেরকে আমার রহমতের ভেতরে ঢুকাবো। শুধু তাই নয়, আমি আল্লাহ দয়া করে তখন তাদেরকে সহজ সরল পথ দেখাব। যারা বিচ্ছিন্নবাদী, যারা বিভক্তিতে আছে, এরা হেদায়াত পাবে না। কথাটা মোল্লার না আল্লাহ, আল্লাহ বলেছেন যারা ঐক্যবদ্ধ থাকবে আমি আল্লাহ দয়া করে তাকে হেদায়েতের পথ, হেদায়েতের পথ একটা, সিরাতুল মুস্তাকিম, ওই পথ দেখাই দিবেন কে? আল্লাহ। শুনেন শুনেন আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আর কবে বুঝবেন? একটা লাঠি সবার হাতে দিব আমি, আমি যদি বলি এই লাঠিটা ভাঙেন তো, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? যুবকদের গায়ে যে শক্তি তারা এক হাত দিয়ে এমনি মারবে, ঠাস করে ভেঙে ফেলবে। এখন যদি আপনাদের হাতে 100 লাঠি দিয়া বলি ভাঙেন তো? আমার বাড়ি তো সিলেটে, সিলেটে বলে কুতানি শুরু হবে, আপনারা মনে হয় কুত বলেন তাই না? কি বলেন? কুতানি। হ্যাঁ মিলে গেছে। যদি 1000 লাঠি দিয়া বলি ভাই ভাঙেন তো, ভাঙতে পারবেন? শোনেন, একটা লাঠি যেমন ভেঙে ফেলা সহজ, ঠিক তেমনি আমরা যদি এই হুজুর একদিকে, এই হুজুর আরেক দিকে, সব হুজুররা যদি আলাদা আলাদা থাকি, তো ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে দম্মের উদণ্ড ভেঙে দিবে। আর 1000 লাঠিকে যেমন ভাঙা যায় না, হুজুর হুজুর ঠেলাঠেলি বন্ধ করে হুজুররা একটু এক থাকলে দেখবেন ইসলাম বিরোধীরা হুজুরদেরকে ধরা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস তারা করতে পারবে না। কারণ কিছু আছে আমার সুবিধাবাদী, কয় না আমাদেরকে ধরবে না, ধরবে না। আরেক ভাইকে ধরতেছে, আপনি এটা আমাদের দলেন না, মিয়া সাহেব অপেক্ষা করেন, তারে তো ধরছে, আপনি এদের কাছে কিছুই না, চুরুপুটি হেরে ধরছে। এরপরে আপনারা যখন ধরবে মেরুদণ্ড ভাঙে, হাত পা শুদ্ধ ভেঙে দিবে। বুঝতেছেন না সুজা কথা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম বিরোধীরা কোনো দল বা ব্যক্তিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে কাজ করে না। মিয়া সাহেব হুজুর সাহেব শুনেন, ইসলাম বিরোধীরা গোটা ইসলাম আর ইসলাম বলা লোকদেরকে ডুবায় মারার ষড়যন্ত্র যারা কাজ করে। এরপরে আপনি না বুঝলে আমি বলবো আপনার আপনার এই দিলের মধ্যে একদম খটকা লেগে গেছে, এটা মরিচা ধরে গেছে, আপনি বুঝতেছেন না, আপনার বুঝবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন।
নামাজ আমাদেরকে একত্রিত থাকার শিক্ষা দেয়। আমরা ভাই ভাই ঠেলাঠেলি করব হ্যাঁ নাকি সবাই এক হয়ে চলব? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার ফোর, চার নাম্বার, নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার শিক্ষা দেয়। সালাত আমাদেরকে হৃদ্যতার বন্ধন মজবুত করার শিক্ষা দেয়। দেখেন তো, আমরা যখন নামাজে আসি সাদা কালার কোনো ভেদাভেদ থাকে? দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত। সালাত এমন একটি ইবাদত, এর ভিতরে কোনো ক্লাসিফিকেশন, কোনো শ্রেণী বৈষম্য আছে? মনে করেন আপনার পাশে এখন একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা ভাই এসে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন এই আমি এই এলাকার চেয়ারম্যান আর তুমি একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, তুমি আমার পাশে দাঁড়াইছো কেন, যাও সরে যাও, বলতে পারবে? নামাজে আসলে ভ্যানওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আপার ক্লাস আর লোয়ার ক্লাসের সব মানুষ তখন সবাই গোলাম হয়ে যায় কার? এই জন্য মহাকবির কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার লাইন লিখেছেন। তিনি কত সুন্দর করে বলেছেন, একই সফ মে খারে হগে মাহমুদ আয়াজ, একই সফ মে খারে হগে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াস তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। এই নামাজে এই শিক্ষাটাই আমরা আসুন না নেই, যে নামাজে আমরা ভেদাভেদ করি না, একজন ঠেলাওয়ালা, কুলিওয়ালা, রিক্সাওয়ালা ভাই নামাজে আমার থেকে একটু দূরে দাঁড়ালে বলি ভাই কাছে আসেন, কাছাকাছি দাঁড়ান, আসেন কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ান। হ্যাঁ, আমাদের দেশে আমলটা নাই, মসজিদে হারামে হজ আর ওমরা যারা করেছেন, একামত শেষে নাম ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে দেখবেন আরবিতে কিছু কথা কয় না, ইস্তাউ ইস্তাউ সফু সুফুফাকুম ওয়াতাদিলু ওয়াসুদুল খালাল, বলে না এরকম, বলে সবাই বিনোদী বিনীত হয়ে দাঁড়িয়ে যাও, সব সোজা করে ফেলো, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়া। রিক্সাওয়ালার কাঁধে কাঁধ লেগেছে, অসুবিধা আছে? নামাজের বাইরে তো অসুবিধা আছে, রিক্সাওয়ালা একটু আছে এই ধরো কাছে আসছে করে, একটু দূরে যাও, তাহলে নামাজের শিক্ষা বাহিরে আছে? নামাজের শিক্ষা বাহিরে আছে? নামাজে আপনার ঘরের চাকর যদি আপনার পাশে দাঁড়ায় আপত্তি নাই, কিন্তু নামাজের বাইরে চাকরের সাথে একসাথে খাইতে পারেন না, আপনার প্রেস্টিজ নষ্ট হয়ে যায়, তাহলে নামাজের শিক্ষা নামাজের বাহিরে আছে? আপনি নামাজ বুঝেন নাই, এ কোনো নামাজ আপনি বুঝেন নাই। সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, আপার ক্লাস আর লোয়ার ক্লাসের মানুষদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে তাকওয়ার জায়গায়। পার্থক্য হলো কিসে? যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দামও তত বেশি, যার তাকওয়া নাই আল্লাহর কাছে তার কোনো দাম, যার তাকওয়া নাই তার কোটি কোটি টাকা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, তার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি থাকতে পারে, টাকাওয়ালা হতে পারে, ক্ষমতাওয়ালা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো দামই। তাহলে নামাজ আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত থাকবে। নামাজের ভেতরে আমরা এক ভাই আরেক ভাইকে বাঁকা চোখে দেখি না, এক ভাই আরেক ভাইকে মহব্বত করি মসজিদের মধ্যে, নামাজে যখন আসি তখন আমরা সুন্দরভাবে এক ভাই আরেক ভাইয়ের সাথে ব্যবহার করি। এই ব্যবহারটা নামাজের বাহিরে থাকলে আমাদের সমাজ সুন্দর হবে না অসুন্দর হবে? তাহলে এই ব্যবহারটা নামাজের বাহিরেও আমরা প্র্যাকটিস করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আসেন নাম্বার ফোর, চার নাম্বার, নামাজ আমাদেরকে পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, টাইম ম্যানেজমেন্ট, টাইম মেনটেন করা, এই শিক্ষাটাও নামাজের ভেতরে আছে। বলেন তো প্রত্যেকটা নামাজের একটা শিডিউল আছে না নাই? আছে তো। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের চার নাম্বার সুরা সূরাতুন নিসা এর 103 নাম্বার আয়াতের শেষাংশে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। সব নামাজের সময় আছে, ফজরের নামাজ আপনি যদি বলেন না আমি বিকাল 3টায় পড়ব, আপনার কথা মতো হবে?
জোহরের নামাজ আপনি যদি বলেন আমি রাত দুইটার সময় পড়ব, আপনার কথা মতো হবে? আপনি যদি বলেন আসরের নামাজ আমি রাত দশটার সময় পড়ব, তো হবে? আপনি যদি বলেন মাগরিবের নামাজ আমি সূর্যোদয়ের সময় পড়ব, হবে? আপনি যদি বলেন আমি এশার নামাজ সকাল আটটার সময় পড়ব, হবে? তাহলে বোঝা গেল সকল নামাজের একটা বেঁধে দেওয়া নিয়ম, বেঁধে দেওয়া সময় আছে। আমরা জুমার নামাজের সময় জুমার নামাজে আসি, আসরের নামাজের সময় আসরের নামাজে আসি, মাগরিবের নামাজের সময় মাগরিবের নামাজে আসি, এশার নামাজের সময় এশার নামাজে আসি। আল্লাহ মুসলমানদেরকে মুমিনদেরকে টাইমে টাইমে নামাজে আনাইয়া এই মুসলমানগুলারে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই মুসলমান তুইও তোর নামাজের বাইরের সব কাজ টাইম মতো করিস, কিন্তু আমাদের অভ্যাসটা এত খারাপ হয়েছে আমরা টাইমের কাজ বেটাইমে করি। রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য, আমরা রাত দুইটা পর্যন্ত সজাগ থাকি, ফজরের নামাজ কাজা হয়। আমরা রাতের কাজ দিনে করি, মানে রাতের ঘুমটা আমরা দুপুর একটা পর্যন্ত ঘুমাইয়া তারপরে শেষ করি। আমি কি অযৌক্তিক কথা বলেছি? যুবকরা ঘুম তোমরা ঠিক মতো ঘুমাও না, এই জন্য যুবকদের যৌবন হারিয়ে যাচ্ছে, চেহারা লাবণ্য চলে যাচ্ছে। হ্যাঁ, এক একজন যুবক তোমাদের চেহারা থাকবে স্মার্ট, সুদর্শন থাকবা তোমরা, কিন্তু তোমরা রাত দুইটা তিন চার পর্যন্ত ফেসবুক চালাইতে চালাইতে তোমাদের গালের মধ্যে বিচি উঠছে, তোমাদের গাল ভেঙে ঢুকে গেছে এমনি, তারপরে চেহারার সব সৌন্দর্য শেষ, তোমার যৌবন শেষ। তো শেষ হবে না, আল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য। আর যারা রাত জাগার বদভ্যাসে লিপ্ত এদের ফজরের নামাজ কাজা হয়, এদের জীবনে বরকত থাকে না, সকাল সকাল উঠে এরা কাজ শুরু করতে পারে না। আবার তোমরা যারা স্কুলে পড়ো, এই শোনো ছাত্ররা শোনো, তোমরা যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা কি করো? রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ো, এই বদভ্যাস ছাড়ো। আপনারা বলবেন হুজুর আপনারা কি, আপনি কি আমাদেরকে পড়াশোনার প্রতি অনুৎসাহিত করছেন? না না না, পড়াশোনা আমরাও করে এসেছি, পড়াশোনা শিখায়ও না আমাদেরকে। আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শিখায়ও না আমাদেরকে। সব ক্লাসে আলহামদুলিল্লাহ এ প্লাস পাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পড়াশোনা শিখায়ও না আমাদেরকে, রাত জেগে পড়াশোনা করবা না, পড়াশোনা করবা সকালবেলা। এখন তো তোমরা প্রযুক্তি নির্ভর মানুষ, তোমাদেরকে প্রযুক্তি দিয়া বুঝাই। হ্যাঁ, মনে করো একটা ফোন, একটা স্মার্টফোন, একটা স্মার্টফোন নতুন কেউ কিনছে, তো একটা স্মার্টফোন নতুন কেউ যখন কিনে, কিনার পরে যখন সে চালায়, স্পিডটা কম থাকে না বেশি থাকে? যখন এটা কয়েকদিন কয়েক মাস চালাইলো, এরপরে এটা স্লো হয় না স্পিড বাড়ে? স্লো হয়ে যায়, মানে ব্যবহার করার কারণে কি হয় স্পিডটা? তো সারাদিন ব্রেন কাজ করলো, সারাটা দিন ব্রেন কাজ করার পরে বলেন তো এই ব্রেনটা একটু দুর্বল হয়েছে না? তার ইনস্টল বা ডাউনলোডিং পাওয়ার একটু কমছে না বাড়ছে? কমছে। সারাদিন ব্রেন কাজ করতে করতে ক্লান্ত। আরো সহজে বুঝায়, বাসায় ওয়াইফাই আছে না? ওয়াইফাই ওয়াইফাই, একটা ওয়াইফাই থেকে মনে করেন দশজন ওই ওয়াইফাইটা ইউজ করে, তখন স্পিডটা কি? তখন স্পিড একরকম। আর যখন এই বিশ এমবিপিএস এর ওয়াইফাইটা দশজন ইউজ না করে একা একজন ব্যবহার করবে, স্পিড কম না বেশি? স্পিড কম না বেশি? আসেন এবার বুঝাই। সারাদিন কাজ করেছেন, ব্রেনটা ক্লান্ত হয়ে পড়েছে, রাতের বেলা পড়লে পড়বেন কিন্তু অত বেশি মনে থাকবে, একটা ঘুম দিলেন, ঘুম ঘুম, ফজরের নামাজ পড়লেন, ফজরের বাতাসটা দেখবেন স্নিগ্ধ বাতাস, ফজরের বাতাসে মুনাফিকের কোনো গন্ধ নাই, ফজরের জলাতে ইমানদাররা উঠে, ফজরের নামাজের পরে এই মুক্ত বাতাসটা গায়ে লাগাইয়া পড়ার টেবিলে বসো। কেন? সারা রাত ঘুমানোর পরে বলেন তো ব্রেইনটা ফ্রেশ হয়েছে না? এখন ডাউনলোডের পাওয়ারটা কমছে না বাড়ছে? ডাউনলোড ইনস্টল বুঝে তো, যুবকরা ইনস্টল বুঝো না, ইনস্টলের ক্ষমতাটা বাড়ছে না কমছে? মনে করেন আপনি একটা ডিভাইস কিনেছেন, কিনার পরে অ্যাপস ইনস্টল করবেন, কেউ ওয়াইফাই চালাইতেছে না, এ আপনি একাই ওয়াইফাই কানেক্ট দিয়া ইনস্টল করা শুরু করছেন, তখন ইনস্টলিং স্পিডটা কম না বেশি? সারা রাত ঘুমাইয়া ব্রেইন হয়ে গেছে ফ্রেশ, এখন দেখবেন যা পড়বেন যা পড়বেন সাথে সাথে মুখস্থ, যা পড়বেন মুখস্থ, যা পড়বেন মুখস্থ, রাত দুইটা পর্যন্ত বইরা যে পড়া মুখস্থ হবে, রাত দশটা বা নয়টার আগে ঘুমায় গেলে সকালবেলা উঠে তিন ঘন্টা পড়লে রাতের দশ ঘন্টা পড়া, আর দিনের বেলা তিন ঘন্টা পড়া, দিনের পড়াটা সকালের পড়াটার দাম বেশি। রাত আপনি জেগে যা পড়বেন, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি পড়া শুরু করবেন, তাহলে দেখবেন সকালবেলার পড়া রাতের পড়ার চেয়ে আরো দশ গুণ বেশি আপনি মুখস্থ করতে পারবেন। তো ছাত্ররা বলো, তোমরা রাত জেগে পড়বা না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বা?
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বা, সবাই ভালো রেজাল্ট করতে চাও, সবাই যদি ভালো ক্যারিয়ার সাজাতে চাও, তো তোমাদেরকে বলতে সকালবেলা পড়বা, সকালবেলা সকালবেলা ফজরের নামাজে পড়ে হেফজখানার ছাত্ররা এই জন্য তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে এরপরে ফজরের নামাজ পড়া উস্তাদকে পড়াশোনায় পড়া মুখস্থ করে, কারণ ওই সময় পড়া মুখস্থ হয় সবচেয়ে। এটা বিজ্ঞানও বলছে। এখন বিজ্ঞান বলছে কি, যে রাতের বেলা ঘুমায় গেলে ব্রেনটা ফ্রেশ হয়ে যায়, সকালে ইনস্টনিং পাওয়ারটা ভালো থাকে, তার ধারণ ক্ষমতা, এবং সকালে যারা ঘুম থেকে উঠে সকাল সকাল এদের মেধাটা প্রখর থাকে, এরা প্রচণ্ড মেধাবী হয়, প্রচণ্ড মেধাবী হয়। এজন্য ছাত্রদেরকে বলবো সকাল সকাল কাজ শুরু করবা। নামাজ আমাদেরকে টাইম মেনটেন শিখাচ্ছে, আমাদের কোনো টাইম নাই, রাতের কাজ দিনে করে, রাতের বেলা আল্লাহ দিয়েছেন কেন, জালনা নাউমাকুম সুবাতা, ঘুমকে আল্লাহ শান্তির বাহন করেছেন, ওয়াজআলনা লাইলা লিবাসা, ঘুমকে আল্লাহ তাআলা রাতকে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন করেছেন আরামায়েশের জন্য, ঘুমানোর জন্য। এখন তারা রাত তিনটা পর্যন্ত ফেসবুক চালায়। এ ছাত্ররা, তোমরা যে এত বেশি ফেসবুকে থাকো, তোমরা যে সময় ফেসবুকে থাকো এই সময় পড়ার টেবিলে থাকলে আমার মনে হয় বাংলাদেশে ঘরে ঘরে বিজ্ঞানী হইতো। হ্যাঁ, এরা যে পরিমাণ টাইম ফেসবুকে দেয়, টিকটক টিকটক বানায়, এখন ছেলেমেয়েরা টিকটক বানায়। তোমরা যে সময় টিকটকে দাও, যে সময় ফেসবুকে দাও, ইনস্টাগ্রামে দাও, ইউটিউবে দাও, যে সময় পাবজি পাবজি খেলাইয়া, আরেকটা বেরোইছে এখন বাস খেলা, বাস চালাইয়া অনলাইনে বাস চালাইয়া তারা দিনাজপুর থেকে চট্টগ্রাম চলে যায়, দেখছেন কারবার। এই যে হাবি জাবি খেলা খেলাইয়া সময় নষ্ট করো, এই সময় যদি তোমরা ভালোভাবে মেনটেন করতা, এই ছাত্র জামানায় ভালো করে যদি পড়াশোনা করো, তোমার কেরিয়ারটা সুন্দর হয়ে যাবে। তোমার এই ছাত্র জামানা চলে গেলে এই সময়টা কিন্তু আর ফিরে পাবা না। আমরা টাইমের কাজ এখন বেটাইমে করি, এই জন্য আমরা উন্নতি করতে পারছি না। আমাদের এই বাঙালি জাতি, আমরা এত বেশি টাইমের প্রতি এত বেশি বেখেয়াল। আমাদের দেখেন, আমরা টাইম মেনটেন কোথাও করতে পারি না। আমাদের নয়টার বিমান কয়টায় যায় এটা আমরা কেউ বলতে পারি না। জিজ্ঞেস করলে বলে ভাই জানি না, এগুলো কোন সময় আসার কোন সময় যায়। এরপরে ট্রেন দেখবেন, নয়টার ট্রেন কয়টায় যায় স্টেশন, মাস্টারকে বললে বলবে জানি না ভাই, এগুলো জিজ্ঞাসা না। এক লোক রেলওয়ে স্টেশনে আছে, তার ট্রেন ছাড়বে 11টায়, তো গিয়েছে আর মনে মনে বলতেছে আহারে জানি না 11টায় তো ট্রেন কয়টায় যে আসে আল্লাহই জানে। হঠাৎ করে দেখে 11টা বাজার কিছুক্ষণ আগে ট্রেন হুইসেল দিছে, তো লোকটা খুশি হইয়া ব্যাগ টান মারছে, আজকে টাইম মতো ট্রেন আসছে, এটা কি বাংলাদেশে সম্ভব? আরেকজন আরেক হাতে টান দিয়া বলছে ভাই বসেন উঠিয়েন না, এটা গতকাল রাত 11টার ট্রেন আজ রাত 11টায় আসছে। তো এই হচ্ছে আমাদের টাইম মেনটেনের অবস্থা। আমরা উন্নতি করবো কিভাবে? জাপান এত উন্নতি করেছে কেন? যুবকরা ইউটিউবে ভিডিও দেখে না, দেখে যারা টাইম মিস, তাদের ট্রেনগুলো পর্যন্ত সেকেন্ড মিস করে না, ন্যানো সেকেন্ড মিস করে না, এতটা তারা টাইম মেনটেন করে চলাফেরা করে। আল্লাহ আমাদেরকে মসজিদে নামাজে আনান, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদে আমরা আসি, মসজিদে টাইম মেনটেন হয় কি হয় না? হ্যাঁ, মনে করেন আসরের নামাজ যে টাইমে আসে ওই টাইমের পরে পড়ি, আগে পড়ি নাকি টাইম মতো পড়ি? আমরা যদি টাইম মতো নামাজের বাইরে সব কাজ হতে পারে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুম, চাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবারকে সময় দেওয়া, আমাদের যাবতীয় কাজ যদি আমরা টাইম মেনটেন করে চলি, তাহলে দেখা যাবে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সব কিছু অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে টাইম মেনটেনের শিক্ষাটা নামাজের ভেতরে আছে না নাই? নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার, নামাজ আমাদেরকে আনুগত্য আর বন্দেগী আল্লাহর দাসত্বের শিক্ষা দেয়। আমরা যখন নামাজে আসি গোলামির পরিচয় দেই কার? সুবহানাল্লাহ, এত সুন্দর নামাজ, এত সুন্দর গোলামির নমুনা কোনো যাকাতে নাই, হজে নাই, রোজায় নাই, যে সুন্দর নমুনা নামাজে আছে। কেমনে নামাজে যখন আসি আমরা একেবারে কাঁধ বরাবর অথবা কান পর্যন্ত হাত উঠাইয়া, মনে হয় যেন আসামি সিলিন্ডার করে তার রবের সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর গোলামির নমুনা অন্য কোথাও আছে? এই যে নামাজে যখন আমরা আসি, আহ গোলামি কারে কয়, আল্লাহর সামনে কেমনে দাঁড়াই, মাথাটা নত করে দিয়া, বিনয়ী, কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, টাকাওয়ালা ক্ষমতাওয়ালা লোক রাস্তায় এমনে চলে হেলে দুলে, আর নামাজে আসলে কেমন হয়? সুবহান আল্লাহ পড়বেন না, বিনয়, অহংকার শেষ। আল্লাহ বলতেছেন রাগ তোর অহংকার আরো আমি শেষ করতেছি,
কিছুক্ষণ পর ইমাম সাহেব বলে আল্লাহ আকবার, মাথা ঝুঁকে গেছে রুকুতে, গুলামিটা আরো বাড়ছে না কমছে? আল্লাহ বলেন আর কয়েকটা সেকেন্ড রাখ, তোরে আরো গুলামির নমুনা দেখাইতেছি। এরপরে মাথা নত করাইয়া আল্লাহর পায়ে কুদরতি চরণে সাজদা দেওয়া গুলামির সর্বোচ্চ বহিঃপ্রকাশ আল্লাহ নামাজে ঘটায় দেন। নামাজে আসার পরে আমরা যেমন একদম আল্লাহর কুদরতি চরণে সাজদা দেই আর আমরা গুলামির সর্বোচ্চ নমুনা দেখাই নামাজের বাইরে, সুদ আল্লাহ হারাম করেছেন না আমি খাবো না, ঘুষ আল্লাহ হারাম করেছেন আমি খাবো না, মিথ্যা বলা আল্লাহ হারাম করেছেন আমি মিথ্যা বলবো না, গিবত করে আল্লাহ হারাম করেছেন আমি গিবত করব না, চুগলখুরি করে আল্লাহ হারাম করেছেন আমি চুগলখুরি করব না। অনেকে নাম ভেঙ্গায় ডাকে, নাম বিকৃত করে মানুষকে ডাকে, নাম তার কামাল কয় কিরে কামাইল্লা, তার নাম সুন্দর জামাল কয় জামাইল্লা, আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে দেখো না, আপনি সেটা সেই কাম করেন, এভাবে সমস্ত অন্যায় আপনি করেন, তাহলে কি আল্লাহর আনুগত্য হইল? হইল না। নামাজে যেমন আল্লাহর আনুগত্য করি, আল্লাহ নামাজের মাধ্যমে এই শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি নামাজের বাহিরেও আল্লাহর আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাও, এই শিক্ষাটা নামাজের ভেতরে আছে তো? আছে। এরপরে আসেন নাম্বার সিক্স, ছয় নাম্বার, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়, পর্দা পর্দা করে চলার শিক্ষা নামাজে আসে। পর্দা কি শুধু মহিলাদের আছে না পুরুষদেরও আছে বলেন তো? পর্দার আয়াত নাজিল হয়েছে নারীদের ব্যাপারে আগে না পুরুষদের ব্যাপারে আগে? মাশাআল্লাহ, ইরানের বন্দর চিরির বন্দরের মানুষ তো দেখি সব জানে, বলেন তো দেখি পর্দার আয়াত নাজিল হয়েছে নারীর ব্যাপারে আগে না পুরুষের ব্যাপারে আগে? সূরা নূর পরে দেখেন আল্লাহ আগে পুরুষের পর্দার কথা বলেছেন, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। তো নামাজে আইসা কি কোনো মানুষ পেছন দিকে তাকায়? এমনে পেছন দিকে তাকায়? তবে কিছু কিছু লোক আছে নামাজে দাঁড়ায় ঘড়ির টাইমের দিকে তাকায়, হুজুর যদি নামাজ একটু লম্বা করে পেছন থেকে সিগনাল মারে বুঝায় কই হুজুর লেট হয়ে যাচ্ছে, কিন্তু রেড সিগনাল মারে। কেউ কেউ আছে আবার নামাজে আইসা ফ্যান গুনে বাইরে গিয়ে বলে দেখছ এই মসজিদে 103টা ফ্যান আছে, তার বন্ধু বললো কিরে তুই গুলা জানলি কেমনে, কই হুজুর হুজুরের কাম করছে আর আমার কাম আমি করছি, কই বুঝলাম না ব্যাখ্যা দে, কই হুজুর তো উনি খালি তেলাবাতি করে, আমি চিন্তা করলাম আমি কি করবো, অন্তত ফ্যান গুলা ঘুরে দেখি মসজিদে কয়টা ফ্যান আছে, এইগুলা করে এটা কি নামাজ হইল না নামাজের নামে তামাশা হইল? তাহলে নামাজে আসার পরে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, খুশুয়ের সাথে নামাজ আদায় করে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, সফল কাম হয়েছে তারা সালাতের মধ্যে খুশু অবলম্বন করে, জানো খুশুয়ের সাথে নামাজ আদায় করতে হবে, এদিক ওদিক তাকানো এটা খুশুয়ের পরিপন্থী। নামাজে আসলে আমরা সাজদার স্থানের দিকে তাকায় থাকি, অন্যদিকে আর তাকাই না। যুবক তরুণ যুবক যুবতী সবাইকে বলবো তো নামাজে সাজদার জায়গার দিকেই তাকাই, হুকুমটা কার? তো নামাজের বাইরে মেয়ে একটা দেখলে রাস্তাঘাটে এমনি এমনি থাকাও কেন? হ্যাঁ এমনি এমনি থাকাও কেন? আবার কয় দেখছ দোস্ত দেখছ, তোরে এত দেখতে কে বলছে রে? হ্যাঁ আল্লাহ বলেছেন চক্ষুকে নিম্নগামী করো, চোখের হেফাজত করতে হবে, কথাটা কার? নামাজের বাইরে তো শিক্ষা নাই, এই জন্য বলছি নামাজ ওপরে অন্যায় করে, কারণ হে নামাজ বুঝে না, নামাজ বুঝলো বুঝলে অন্যায় করতো না। নামাজ থেকে পর্দার শিক্ষা নাও যুবক, এমনি এমনি তাকাইও না, চরিত্রের হেফাজত করো, চরিত্র মানুষের সবচেয়ে বড় সম্পদ, চরিত্র নষ্ট হয়ে গেলে নিজের সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার বোনরা যখন নামাজে দাঁড়ায় তখন কি তারা ছোটখাটো পোশাক পইরা জিন্সের প্যান্ট আর টপস পরে নামাজে দাঁড়ায়? কথা কর না কেন আপনারা, নামাজে কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ায়, অনেক মহিলারা হজেও যায়, আবার দেখা যায় বাংলাদেশে আইসা বিয়ের পার্টিতে যখন যায় পেট আর পিঠকে স্টেডিয়াম বানাইয়া ঘর থেকে বেরোয়, বুঝতেছেন কথা? তাইলে নামাজও পড়ে আবার দেখা যায় বেপর্দায়ও থাকে, তো নামাজে পর্দা নামাজের বাইরে বেপর্দা, এই বুঝি কারবার না? কিছু ভাই তো আছে হেও নামাজে আসে তার ঘরের বউও পর্দা করে নামাজ পড়ে, আবার নামাজ থেকে বেরোয়া জুমার নামাজের পরে, জুমার দিনে কিন্তু বাংলাদেশে বিয়ে থাকে একটু বেশি, তো বিয়ে খাইতে বেরোইছে বউ তো একদম লিপস্টিক লাগাইয়া এরপরে সাজগুজ দিয়ে বের হয়েছে রানীর বন্দর গেছে, এক ভাই কয়
বড় ভাই সাথেই টাকা কয় চিনস না তোর ভাবি কয় ওয়াও হ্যাপি লাগতেছে আরেকজন কয় ভাই জোস লাগতেছে পাগলা কি বলে জানেন কয় থ্যাংক ইউ এ পাগলা কার জুস কে খায় রে হ্যাঁ আবার কিছু কিছু যে সকল কুরআন হাদিস দিয়ে এদেরকে বহুত ওয়াজ করছি এই বেহায়া গুলো বুঝে না এদেরকে নাম দিয়েছি আমি বেহায়া এদের হায়া সরম না তো বেহায়া এদেরকে সাইজ করতে হলে এদেরকে একটু কঠিন কথা বলা দরকার আচ্ছা বলেন তো নিজের বউকে বেপর্দা বানাইয়া মানুষ দেখাইলে বউ কি আর নিজের থাকলো না মানুষের জনগণের সম্পদ হইল কথা কন না কেন আপনারা এ বেহায়া তোর বুঝবে কখন রে তোর মতো বেহায়া তো আর দুনিয়াতে নাই আবার কেউ কেউ তো আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে অবশ্য এই ধরনের আল্লাহর কুতুব দিনাজপুরে নাই আছে নাকি হায় 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 নিজের বউয়ের ফটো ফেসবুকে দিয়েছে আচ্ছা বউ পার্সোনাল না পাবলিক আমার কথা বুঝছেন আপনারা বউ পার্সোনাল না পাবলিক ফেসবুক পার্সোনাল না পাবলিকের হায় 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 এখন পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় তারা যে সকল বেহায়ারা পাপ পার্সোনাল জিনিসকে পাবলিক সাইডে আপলোড দেয় তারা নিজের বউকে মানুষের জনগণের সম্পদ বানাইছে তারা বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার আত্মসম্মান বোধ বলতে ব্যক্তিত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই তুমি একটা বেহায়া তুমি একটা বেসরম তুমি একটা নির্লজ্জ তোমার মতো বেহায়া আর দুনিয়াতে নাই তোমারে কুরআন হাদিস দা বহুত ওয়াজ করছে তুমি শুনো না তোমার বউরে মানুষের সম্পদ বানাইছো কেন তোমার তো রুচি খারাপ মিয়া তোমার রুচি খারাপ তোমার বউকে মানুষ দেখে তোমার বউয়ের পেট পিট মানুষ দেখে তোমার রুচি খারাপ তোমার রুচিতে সমস্যা আছে তোমার রুচি নাই আল্লাহ হেদায়াত দান করেন পর্দার শিক্ষা নামাজে আছে তো নিজের ঘরের বিবিকে স্ত্রীকে মা বোনকে পর্দা করাবেন তো পর্দা নারীর ইজ্জত কমাইছে না বাড়াইছে কিছু কিছু লোক যারা ইসলাম পছন্দ করে না তারা পর্দা চায় না কারণ শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল সবসময় মুরগির মুরগির স্বাধীনতা থাকলে শিয়াল মামা খুশি সে ধরে ধরে খাইতে পারে তো যে সকল লোকেরা চরিত্রহীন লম্পট তারাও নারীদেরকে বেপর্দা দেখতে চায় কারণ নারী বেপর্দা থাকলে তারা খুশি তারা নারীকে ভোগ্যপণ্য বানাতে পারে এজন্য তারা নারী অধিকারের কথা বেশি বেশি বলে নারী অধিকারের কথা বেশি বেশি বলে বলে এরা নারীর কি উন্নয়ন করছে জানেন এরা নারী প্রগতির কথা বলে বলে আমার মা বোনদেরকে তারা 5-star 7-star হোটেলের রিসিপশনে বসাইয়া তাদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে আর আমরা নারীদের পর্দার কথা বলি আমার মা বোনরা পর্দা করে আমার বোনেরা পর্দা করে স্কুলে যাবে তারা কলেজে পড়বে তারা ইউনিভার্সিটিতে পড়বে তারা চাকরি করবে ডাক্তার হবে মহিলা ডাক্তার বাংলাদেশে বেশি দরকার আমি প্রায় জায়গায় বলি যে মেয়েদেরকে ডাক্তার বানান বেশি এরা ডাক্তার হওয়া দরকার কারণ এই যে সিজারে এখন পুরুষ ডাক্তার থাকে তো আমাদের মেয়েরা যদি বেশি বেশি ডাক্তার হয় এটা ভালো না মেয়েদের চিকিৎসা মেয়েরা করলো তাহলে আপনার স্ত্রীকে ডাক্তারে নিয়ে গেলে আপনার বোনকে আপনার মাকে ডাক্তারে নিয়ে গেলে নিজেও শান্তি পাবেন যে অসুবিধা নাই একজন মহিলা ডাক্তার আমার মাকে আমার মেয়েকে আমার বউকে দেখছে নিজের কাছেও শান্তি লাগবে ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে নয় বরং ইসলাম নারী শিক্ষার কথা বলে নারীরা শিক্ষা দীক্ষায় শিক্ষিত হবে পড়াশোনা করবে চাকরি করবে ব্যবসা করবে সব করবে কিন্তু পর্দা মেনে করতে তো পর্দার শিক্ষা নামাজে আছে তো না নাই পর্দা করাবেন তো না ওই বেহায়াদের মতো হবেন আমরা বেহায়া হব না হায়া সরম নিজের মধ্যে ঢুকাবো আল্লাহ আমাদেরকে লজ্জাশীল বানাও কেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা এটা ঈমানের একটা এরপরে আসেন নাম্বার 7 7 নাম্বার নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায় ডিসিপ্লিন শৃঙ্খলা মনে করেন এখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার একামত শুরু করলেন বলেন তো এই সবগুলা মানুষ যে কেউ সামনে কেউ পিছে বসে আছেন লাইন ধরে দাঁড়াইতে আমাদের 30 সেকেন্ড লাগবে এত সুশৃঙ্খল আহা আপনি যখন বাইতুল্লায় যাবেন মসজিদে হারামে বিশেষ করে রমজান মাসে 30 লাখ 35 লাখ মানুষ তারাবির নামাজ পড়ে কালো আফ্রিকানরা যে মোটা মোটা দেখছেন তো আপনারা যে শরীরে দে বাংলাদেশি মানুষ একটা গুতা মারলেই কই গিয়া পড়বে
যে শরীর থাকো, হ্যাঁ পাকিস্তানিরা তো খুব লম্বা লম্বা, এই যে এত লক্ষ লক্ষ মানুষ, কেউ কালা কেউ দলা কেউ লম্বা কেউ খাটো, একজন এক এক দিকে ছুটছে, যখনই হারামে বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকামত শুরু হয়, দেখবেন সেকেন্ডের মধ্যে সবাই লাইন ধরে দাঁড়ায় গেছে। এই যে এত সুন্দর করে লাইন ধরে আমরা দাঁড়িয়ে যাই, এই শৃঙ্খলাটা আল্লাহ নামাজে শেখাচ্ছে, যেন নামাজের বাইরেও আমরা শৃঙ্খলাটা মেনটেন। কিন্তু আমরা এত উশৃঙ্খল, নামাজের বাইরে যদি বলেন ভাই ভাই লাইনে দাঁড়ান, কথা বলেন না, লাইনে দাঁড়াইতে বলে লাইন ভাঙে আরো বেশি। আমরা এমন জাতি, একদিন আমি এক জায়গায় দেখলাম কিছু লোক ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়াইছে, এক লোক খুব চালাক, হে দেখছে লাইনের খুব পেছনে আছে, কেমনে সামনে যাওয়া যায়, লাইন তো ভাঙতে পারতেছে না, টেকনিক খাটাইছে, কৌশল করছে, কি বলতেছে ভাই 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 ওই দেখেন ওই দেখেন ওইটা কি দেখছেন, ওইটা বলেছে সামনে চলে গেছে। আমরা এত উশৃঙ্খল মাঝে মাঝে হয়ে যাই। আপনারা যারা বিমানে চড়েন দেখবেন, বিমানে চললে বিমানটা যখন ল্যান্ড করে, যারা বিমানে চড়েছেন তারা জানেন, ল্যান্ড করার পরে ক্যাবিন ক্রু বলছে যে সম্মানিত যাত্রীবৃন্দ, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত, জাহাজ পুরোপুরি না থামা পর্যন্ত সবাই নিজ নিজ স্থানে বসে থাকুন। বাঙালি যদি দেখে খালি বিমানের চাকাটা লাগছে রানওয়েতে, তো কি আর করে, সঙ্গে সঙ্গে উইটাই তার লাগেজ থাকে স্থানাটা নি শুরু করে, আজীবে কারবার, শৃঙ্খলা আমাদের জীবনে নাই। তো নামাজের ভেতরে শৃঙ্খলার শিক্ষাটা আছে না, তো আমরা সুশৃঙ্খল নই কেন? আমরা কোনো মিটিংয়ে দেখা যায় এত উশৃঙ্খল হয়, মাঝে মাঝে চেয়ার দিয়া চেয়ার ভাগে, চেয়ার মারে আরেকজনের মাথার উপরে, এই যে উশৃঙ্খলতা, এটা কি মুমিনের স্বভাব চরিত্র হওয়া উচিত? মোটেও না, কারণ নামাজে আমরা শৃঙ্খলার শিক্ষা পাই। এরপরে আসেন, এবার কথাগুলো মন দিয়ে শুনেন। নাম্বার 8, 8 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে সঠিক এবং যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা দেয়। একজন হুজুর মনে করেন আপনাদের মসজিদে ইমাম সাহেব লাগবে, এখন একজন আসছেন ওনার তেলাওয়াত শুদ্ধ না, তেলাওয়াত সহি না, এরপরে তার চাল চলনে সমস্যা আছে, তেলাওয়াত সহি না, তিনি ফাজিল কামিল পাশ না, দৌড়ায় হাদিস পাশ না, অনার্স মাস্টার্স কোনো আরবি বা ইসলামিক সাবজেক্টের উপর করেন নাই, আপনারা কি তাকে মসজিদের ইমাম হিসাবে রাখবেন? কথা বলেন না কেন? তেলাওয়াত শুদ্ধ না, এমন লোককে মসজিদের ইমাম বানাবেন? তাহলে বোঝা গেল আপনারা খুব সচেতন মুসল্লি, অযোগ্য ইমামের পেছনে আমরা নামাজ পড়ব? এই শিক্ষাটা নামাজের বাইরে অ্যাপ্লাই করছেন কোনোদিন? আমরা যেমন অযোগ্য ইমামের পেছনে নামাজ পড়ি না, মুসলমান তো নামাজের বাহিরে সমাজ পরিচালনায় কোনো অযোগ্য নেতাকে নির্বাচন করবে না। সে যেমন নামাজের ভেতরে তার যোগ্য ইমাম বানায়, একজন যোগ্য ইমামের পেছনে নামাজ পড়ে, ঠিক তেমনি মুসলমান নামাজের বাহিরে সমাজ যারা পরিচালনা করবে, কোন চোর বাটপার সুদখোর ঘুষখোর টেন্ডারবাজ চাঁদাবাজ মানুষের হক মেরে খায় এমন লোককে সে তার সমাজের নেতা বানাতে পারে না। যেভাবে আমরা একজন যোগ্য মুখলেস তাকওয়াবান লোককে নামাজের ইমাম বানাই, ঠিক তেমনি নামাজের বাহিরে আমরা এই রকম তাকওয়াবান লোকদেরকে যদি সমাজের নেতা সমাজের নেতৃত্ব তাদের হাতে সুপর্দ করতে পারি, তাহলে আমরা সোনালি সমাজ পাবো, সোনালি রাষ্ট্র পাবো, এতে কোনো সন্দেহ? হায় হায় হায়, আমরা যখন নামাজে আসি ইমামার পেছনে তো কষ খুচাখুচি, বাংলাদেশি হুজুররা হুজুররা বাংলাদেশে সবচেয়ে বড় বিপদে আছে, আমরা যখন আস্তে আস্তে হাঁটি পাবলিক কয় মনে হয় হুজুর আজকে বেশি খাইয়া ফেলছে, হুজুর যখন জোরে জোরে হাঁটে কয় বুঝছি হুজুরের দাওয়াত মনে হয় আজকে বেশি আছে, আস্তে হাঁটলেও সমস্যা জোরে হাঁটলেও। আপনাদের এলাকায় নাই, আমি অনেক এলাকায় দেখছি কিছু কিছু সমাজে কিছু লোক আসে খালি হুজুরকে নিয়ে আলোচনা সমালোচনা করে, হুজুর কোন দিকে গেল, হুজুর কি করলো, হুজুর কি করলো না, খালি হুজুর নিয়ে আছে। এ ভাই, মানুষের সমালোচনা না করে আত্মসমালোচনা করেন, নিজেকে আপনি পর্যালোচনা করেন, নিজে কয়টা ভালো করেন, নিজে কয়টা খারাপ করেন, নিজের চিন্তা নিজে করেন, নিয়া হুজুরের চিন্তা আপনারা করা লাগবে না। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে হুজুর লম্বা কেরাত পড়লেও সমস্যা, ছোট কেরাত পড়লেও সমস্যা, হুজুরের জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, হুজুররা বড় বিপদে আছে। আর হুজুরদেরকে তো বানানো হয়েছে বাংলাদেশের অবহেলিত প্রাণী, বাংলাদেশের অবহেলিত প্রাণী, হায় 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 হুজুরদেরকে যে অবস্থা, এটা মানে বলতেও আসলে শরম লাগে।
আমরা হুজুরদেরকে এত অবহেলিত প্রাণী বানাইছি, এজন্য কিছু হুজুররাও দায়ী, কারণ হুজুরদের কোনো ব্যক্তিত্ব নাই। অনেক এলাকায় দেখেছি হুজুরদেরকে যেমনে কথা বলে, সভাপতি হুজুরকে শিখাই দেয় এইটা বলবেন ওইটা বলিয়েন না। আমার ছাত্র জামা নাই, আমি তখন মাস্টার্সে পড়ি, তখন আমি বিশ্ববিদ্যালয়ের পাশে এক মসজিদে খুতবা দিতাম, এক সভাপতি আমাকে এসে বলতেছে আজকে এভাবে বলিয়েন, ওভাবে বলেন না। আমি বলতে ঠিক আছে এভাবেই বলবো। এরপরে আজান হলো, খুতবায় দাঁড়িয়ে বললাম আজ আপনাদের সামনে খুতবা দিবেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, কারণ তিনি আমার দিক নির্দেশক, তিনি আমার চেয়ে ভালো জানেন কিভাবে কিভাবে খুতবা দেওয়া দরকার। আমি আগামী জুমা থেকেও আসবো না, সভাপতি আগামী জুমা থেকে আপনাদের মসজিদের খুতবা দিবেন। হুজুররা তো বহুত বিপদে আছে, ঠিক মতো অনেক হুজুর মসজিদে খুতবা দিতে পারে না। ঘটনা একটা মনে পড়ছে বলবো, এক হুজুর এক মসজিদে গিয়েছে, নতুন চাকরি হয়েছে, হুজুর ভাবছে প্রস্তুতি নেই, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করবো। হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, কিছুক্ষণ পর সভাপতি সাহেব মার্সে কাশে, হুজুর চালাক ছিল, হুজুর বুঝছে হায় হায় ওয়াজ আমার কমন পড়ে গেছে, সাথে সাথে কয় আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ না, আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো। ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, ওয়াজের টপিক পাল্টাই ফেলছে, কিন্তু এখন শেখরা ডারি খুব রাগ করছে, রাগ করে মারছে, হুজুর বুঝছে হায় রে হায় এই ওয়াজও কমন পড়ে গেছে, কয় না সুদও না ঘুষও না, আজকে টেন্ডারবাজি আর চাঁদাবাজির ওয়াজ চলবে। কিছুক্ষণ পর মারছে কেশিয়ার আরেক কাশে, হুজুর বুঝছে হায় রে হায় এটাও কমন, তাকায় দেখছে দেড়টা হয়ে যাচ্ছে, কয় ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল। যে সকল আলেমরা মসজিদের মিম্বারে বসে ঘুষ সুদখুর সভাপতি, ঘুষখুর সেক্রেটারি আর চাঁদাবাজ টেন্ডারবাজ কেশিয়ারের ভয়ে হক কথা বলতে পারেন না, রসুলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে আপনি মাটি কেটে ভাত খান, এই পবিত্র মিম্বরে দাঁড়ানোর যোগ্যতা আপনার না। আর যদি রসুলুল্লাহর মিম্বরে বসেন তো সুদখুর ঘুষখুর চাঁদাবাজদেরকে ভয় না করে আল্লাহ আর তার রসুলের কথা নির্ভয়ে আপনাকে বলতেই হবে, না বলতে পারলে ছেড়ে দেন, যার মাটি কেটে ভাত খান এই রসুলের মিম্বরে দাঁড়ানো আপনাকে লাগবে না, আপনি আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছেন। আর এই সভাপতি সেক্রেটারি এদেরকেও বলবো, তোমার সভাপতি গিয়ে মসজিদের বাইরে দেখায় যাও, তোমার সেক্রেটারি গিয়ে মসজিদের বাইরে দেখা হয়ে গেল, মসজিদে ইমাম সাহেব সর্বোচ্চ নেতা, ইমামের কথার উপরে সভাপতির কথাও চলবে না। সভাপতি হইছেন এই মহল্লার মানুষ, মসজিদের এই বিভিন্ন ধরনের সমস্যা বা এটা সেটার জন্য বানাইছে, ইমামের উপরে মাতবরি করার জন্য বানানো হয় নাই। তোমার সভাপতিগিরি ইমামের উপরে চলবে না, বরং সভাপতির উপরে ইমামের কথা চলবে। ঠিক তো কইলেন, জানি না কোন কামে এলাকায় হয়। এরপরে আসেন নয় নাম্বার, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শিখায়, আদর্শ নেতার আনুগত্য, আবার আদর্শহীন নেতারা। বলেন তো নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যায় আপনারা তখন সেজদায় যান, তাই না? আপনারাও রুকুতে, ইমাম সাজদাতে আপনারাও, কারণ একজন আদর্শ ইমামের আমরা অনুসরণ করে। ঠিক তেমনি নামাজের বাইরে আদর্শবান নেতা থাকলে সেই নেতার অনুসরণ করে চলতে হবে, এই শিক্ষাটাও নামাজের ভেতরে আছে। নাম্বার 10, 10 নাম্বার, নামাজ আমাদেরকে নেতৃত্ব সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা বলেন তো ইমাম সাহেব, নামাজে যদি নামাজ শুরু করা হয় কোন সূরা দিয়ে? বলেন না কোন সূরা। এখন যদি আপনাদের মসজিদে আজকে আমি জুমার নামাজে বলি আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, পেছন থেকে চুপচাপ থাকবেন আপনারা? পেছন থেকে কি যাবে বলবে? হয় না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লোকমা চলে গেছে। এখান থেকে শিক্ষা কি? নামাজে ইমাম নেতা ভুল করলে মুক্তাদি লোকমা ছাড়তেছে, ঠিক তেমনি নামাজের বাইরে সমাজে কোনো নেতা কুরআন সুন্নাহ বিরোধী কথা কিংবা কাজ করলে ইমামদার চুপ থাকবে না, সঙ্গে সঙ্গে সে কথা বলা শুরু করে দিবে। এই শিক্ষা নামাজের ভেতরে নাই, আছে তো? আছে। এই শিক্ষাটা আমরা নামাজ থেকে পাইলাম, আর এই শিক্ষাটা খোলাফায়ে রাশেদার সময়ে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কিচ্ছা আমার মনে পড়ল, তিনি একবার লোকদের সামনে বক্তৃতা করছেন, একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল কি ব্যাপার আমিরুল মুমিনিন,
আপনার গায়ে তো দেখি কাপড়ের টুকরা একটু বাড়তি, আমরা সবাই এক টুকরা পাইলাম, আপনার দুই টুকরা হয়েছে কেমনে? আমাদের সমাজে যদি কোনো নেতা বা জনপ্রতিনিধিকে নিয়ে কেউ এমনি বলে, তার চেলাপেলা কিছু আছে না কেডার? এ তোরে তো বলে আস, আমার নেতার বিরুদ্ধে কথা বলস, আছে এরকম কিছু? অমরের বিরুদ্ধে যখন একজন দাঁড়িয়ে বলল, তখন অমরের কেনার বাহিনী মনে হয় তারে ধৈরা, তারপরে মারামারি শুরু করছে, তারে টর্চার ছেলে ঢুকানো হয়েছে। অমর রাদি আল্লাহ আনহু চাইলে তো বলতে পার, চুপ, তুমি তো অনেক বড় বেয়াদব, তুমি আমার বক্তৃতার মাঝখানে আমার সাথে কথা বলো, এমনটা বলছে? বরং অমর রাদি আল্লাহ আনহু বললেন, ভাই তুমি যে কথা বলেছ আমি সেটা জবাব তোমাকে দিচ্ছি, শোনো, এই কথার জবাব আমিও দিব না। আইনা আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তুমি দাঁড়াও, বলো বলো কিভাবে দুই টুকরা হলো? আব্দুল্লাহ বললেন, দেখেন আমার বাবা তো লম্বা মানুষ, কাপড়ের টুকরা সবাই যা পেয়েছেন উনিও তাই পেয়েছেন, আমি দেখলাম আমার বাবার একটু শর্ট হয়ে যাচ্ছে, আমার অংশ থেকে উনাকে দিয়েছি আর উনি জুড়া লাগাইয়া সেটা তৈরি করেছে। এই ঘটনাটা কেন বললাম? তাহলে সেই সময়ে, সেই সময়ে রাষ্ট্রপ্রধান অমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তখন তার বিরুদ্ধেও কথা বলা যেত, রিমান্ডে নেওয়া হইতো। এখন তো কথা বলা দূরের কথা, একটু জোরে নিঃশ্বাস ফেললো একদম ধরে নিয়ে গুম করে ফেলবে। কেন? হেতে এমন মুসলমান, হে নামাজও আজ পর্যন্ত বুঝে নাই, নামাজে ইমাম ভুল করলে পেছন থেকে মুক্তাদি লোক মাছারে, ঠিক তো আপনি মুসলমান এমন সমাজে বাস করবে, তার কোনো নেতা ভুল করলে সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করে দিবে। ঠিকের আওয়াজটা মসজিদের ভিতরেই থাকে বেশি, আমরা তো বাইরে কথা বলি না, এই জন্য নিপীড়িত জাতি আমরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আর হুজুরদের সামনে বেশি বেশি ঠিক বলেন, হুজুররা পরে পরে বিপদে, এরপরে হুজুরদের এই মুরিদার আর মুহিববিনদেরকে আর খুঁজেও পাওয়া যায় না, এমন মহব্বত আপনাদের। এরপরে নাম্বার ১১, ১১ নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষা দেয়, সরি ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষা দেয়। আমি ইমাম সাহেব দাঁড়াইছি নামাজে পড়তেছি ইয়াসিন, পেছন থেকে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি বলতেছি ওয়াল কোরআনিল হাকিম, আবার বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি শুনতেছি না, বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আমার সামনে রাখবে টান দিয়া ঘাট ধরে পেছনে নামাজা আনবে, ঠিক তেমনি মুসলমান তার মসজিদের বাহিরে সমাজে কোন নেতা দ্বারা অন্যায় চললে প্রথমে বুঝাবে, সংশোধনে দিবে, তারপরে না মানলে খান ধরে চার থেকে নামায়া দিবে। এই শিক্ষা নামাজের ভিতরে নাই, আছে তো? নাম্বার ১২, ১২ নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। সময় শেষ তো, আমি শেষের চারটা পয়েন্ট সংক্ষেপে বলছি। নামাজে ধৈর্য আছে না, নামাজ শেষ হওয়ার আগে সালাম ফেরানোর আগে আপনি উঠতে পারবেন? পারবেন না। তাহলে ধৈর্যের শিক্ষা আছে, বিপদে মুসিবতে আপনি সবসময় ধৈর্য ধারণ করবেন। নাম্বার ১৩, ১৩ নাম্বার নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। আচ্ছা, নামাজে যদি কোনো ভুল হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, সাহু সেজদার সুযোগ আছে না? আচ্ছা, নামাজের বাইরে কোনো গুনাহ আমরা করে ফেললে আল্লাহ ফিরে আসার পত্র গেছেন, সেটার নাম কি? সেটার নাম কি? ভুল করলে সাথে সাথে মাফ চেয়ে নিব কার কাছে? এই শিক্ষা নামাজে আছে। ১৪ নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজ আমরা কি নামাজে এসে কেউ কি আজ পর্যন্ত পেছনে হাত বাঁধছে এমনি? এমনি হাত বাঁধছে এমনি আল্লাহ আকবার, আর আমরা হাত বান্ধা নিয়ে মারামারি করব না। অনেক এলাকায় হাত বান্ধা নিয়ে মারামারি করে, মারামারি করার দরকার নাই, যে যেটা করে তাকে আমরা সেটা করতে দিব, কোনো অসুবিধা। এদের নিয়ন্ত্রিত জীবনযাপন, চোখ আমরা সাজদার দিকে, হাত বাঁধতেছি নামাজে, এদিক ওদিক তাকাইতেছি না, ঠিক নামাজের বাইরে আমরাই হাত দিয়ে কারো হক নষ্ট করব। আমরা চোখকে জেনার দিকে দিব, চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত করবো, এই শিক্ষাগুলো নামাজে আছে তো? নাম্বার ১৫, ১৫ এবং সর্বশেষ হচ্ছে নামাজ আমাদেরকে কুরআনিক লাইফ, কুরআনময় জীবন গঠনের শিক্ষা দেয়। কোনোদিন কি শুনছেন কোনো হুজুর নামাজে দাঁড়াইয়া বলতেছে আল্লাহু আকবার? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মানে নামাজ কি কুরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয়? নামাজে কুরআন তেলাওয়াত হয় না হাদিস তেলাওয়াত হয়? কথা বলেন আপনারা, কুরআন তেলাওয়াত না হাদিস তেলাওয়াত? তাহলে মুসলমান আপনারা এখান থেকে কি শিক্ষা নিলেন? একজন মুসলমান যেমন নামাজে কোরআন পড়ে, নামাজে কোরআন পড়া যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই কোরআনকে অনুসরণ করে জীবন পরিচালনা করাও বাধ্যতামূলক। এই শিক্ষা নামাজের ভেতরে আছে তো?
সংক্ষেপে নামাজের 15টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরেছি, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله، اتقوا الله في السر والعلانية كما يقول تبارك وتعالى في القرآن الكريم: يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. ايها المصلون الكرام، ايها المستمعون الكرام.